হাজার ব্যস্ততার মাজতো অকনমান আজরি সময় উলিয়াই নিজের সৃজনশীলতার বিকাশের অর্থে কাম করে আছে তেজপুর গণেশঘাটর নিবাসী মীমাশ্রী কলিতা পাঠকে। ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিআইসি অফিসর পৰা প্রশিক্ষণ লৈ 2017 চনের মোমবাতি বনোৱা কাম হাতত লয় মীমাশ্রী। প্রথম পর্যায়ত দলীয়ভাবে কাম করে সন্তুষ্টি নোপাত নিজাববিয়াক ঘরের পরাই এই ব্যবসায় করার সিদ্ধান্ত লয়। ২,০০,০০০ টাকা ব্যয় করে আরম্ভ করা এই ব্যবসায়টির পৰা বর্তমান সময়লৈক মীমাশ্রী বছরি ২,০০,০০০ টাকা আয় কৰিবলৈ সক্ষম হৈছে। এই মোমবাতিবোৰ পোহৰৰ উৎস, ধর্মীয় অনুষ্ঠানৰ প্রতীক, সৌন্দর্য আৰু চিন্তাৰ বস্তু হিচাপে ব্যৱহাৰ কৰা হয়। বিশেষকৈ পোহৰৰ উৎসৱ দীপাৱলী আৰু বৰদিনৰ সময়ত এই মোমবাতিবোৰৰ দাম ১০-৪০০ টাকা পর্যন্ত হয়। কাস্টমাইজ কৰিও মোমবাতিসমূহ প্রস্তুত করে তেওঁ। তেজপুৰৰ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ৰ ছাত্র ছাত্রীর মাজতো মীমাশ্রীয়ে বনোৱা মোমবাতির বিশেষ জনপ্রিয়তা আছে। মুম্বাই আর গুয়াহাটির ফাঁসি বজারের পর সকলো সামগ্রী ক্রয় করে ঘরতে মীমাশ্রীয়ে প্রস্তুত করে এই মোমবাতিবোৰ। ইয়াতে বনোৱা মোমবাতিসমূহ অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, বাঙ্গালোরকে ধরে ভারতের অন্য ঠাইলৈও রপ্তানি করা হয়। খ্রিস্টমাসের সময়ত অরুণাচল প্রদেশের সাংসদ কিরেণ রিজিজু ডাঙরিয়ায় ইয়ারপরাই মোমবাতি ক্রয় করে লৈ যায়। দুর্গাপূজার সময়ত কলকাতারপরা বহু মণ্ডপতো আলোকসজ্জা হিসাবে ব্যবহার করা হয় মীমাশ্রীয়ে বনোৱা মোমবাতি। ইয়ার উপরও সাউথ আফ্রিকা, দুবাইকে আদি করে বিদেশলৈ রপ্তানি করা হয়। নুমলীগড় রিফাইনারি লিমিটেড, ব্রহ্মপুত্র ক্রেকার পলিমার লিমিটেড আর অন্যান্য ঠাইর পর আহা র মেটেরিয়াল সমূহ ব্যবহার করে মীমাশ্রীয়ে তৈয়ার করে বিভিন্ন ধরনের মোমবাতি। বিভিন্ন ধরনের ফর্মাত আকার দি ফ্লোটিং ক্যান্ডেল, রোজ ক্যান্ডেল, সানফ্লাওয়ার ক্যান্ডেল, লটাস ক্যান্ডেল, দিয়া ক্যান্ডেল, স্পাইরেল ক্যান্ডেল, বল ক্যান্ডেল আদি প্রস্তুত করা হয়। তেজপুরের গৌতম শর্মার রিপোর্ট, লোকেল ১৮।